আলহামদুলিল্লাহ ভাই আব্দুল আজিম কোরআনের আলো সম্পর্কে বেশ ভালো তথ্য বললেন এবং প্রমাণ করে দিলেন যে কোরআনে আমাদের লাভ কি, কোরআনের বিধিবিধি মানলে আমাদের লাভ কি এবং না মানলে তার ক্ষতির কি দিকটা তিনি তুলে ধরলেন। আলহামদুলিল্লাহ খুব তার বক্তব্য শুনে ভালো লাগলো। এবার আমাদের যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব যে প্রশ্ন উত্তর পর্ব, কারণ আপনাদের অনেকের মনের প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো আপনারা সাধারণত ভাবে কোনো বক্তব্যের মাঝে মানে বক্তব্যের মধ্যে সেটা মানে উত্তর পাওয়া যায় না, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আর বিশেষ করে আমরা যে বিষয়ে সংশয়ের মধ্যে পড়ে আছি, সন্দেহের মধ্যে পড়ে আছি, আমরা এখানে সুযোগ পাচ্ছি যে আমাদের মনের প্রশ্নগুলো করার, আমাদের মনের প্রশ্নগুলো করার এখানে আমরা সুযোগ পাচ্ছি। তো আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমে আমরা যে প্রশ্ন করব, তো প্রথম যে প্রশ্ন করব একটাই প্রশ্ন করব এবং প্রশ্নটা সংক্ষেপে করার চেষ্টা করব, এবং প্রশ্ন করার পর দ্বিতীয় প্রশ্নের জন্য অন্য কোনো ভাইকে সুযোগ দিব। মানে একই ব্যক্তি একই সাথে একাধিক প্রশ্ন করতে পারবে না, এবং একটা প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার পরে অন্য কোনো ভাইকে সেই সুযোগটা দিতে হবে। তাহলে আমরা যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলি তাহলে আমাদের যে প্রশ্ন উত্তর পর্বটা সেটাও ইনশাল্লাহ খুব ভালোভাবে সাকসেসফুল হবে, এটা আমরা আশা করছি। এবার আমরা প্রথমে যে প্রশ্নটা আমরা মানে নেব সেটা পিছন দিক থেকে ডান দিক থেকে আপনারা প্রশ্ন করেন, তারপরে তারপরে বেঞ্চ, তারপরে এইভাবে আপনারা মানে প্রশ্নগুলো করবেন। ডান দিক থেকে প্রশ্ন করেন। বিষয় বা বিষয়ের বাইরে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, ওখান থেকে না হলে তারপরে বেঞ্চ থেকে, তারপরে এইভাবে মানে নিজে নিজেই মানে এগুলো করতে হবে। ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যে সমাজে যে ফেতরার নিয়মটা আছে সেই ফেতরার নিয়মটা কি হবে, এটা মানে আমাদের খাদ্যশস্য দিতে হবে নাকি টাকা পয়সা দিতে হবে, এই সম্পর্কেও তিনি জানতে চেয়েছেন। এ সম্পর্কে বলি, এই ব্যাপারে সবাই একমত। সহি বোখারিতে উল্লেখ আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খাদ্যশস্য দেওয়া হতো, তাদের খাদ্য ছিল কিশমিশ, পনির, খেজুর ইত্যাদি ইত্যাদি, তারা সেই খাদ্য শস্য দিত, তারা যে খাদ্য খেত সেই খাদ্য দিত। এই ব্যাপারে সবাই একমত। সহি বুখারিতে কয়েক জায়গায় এর উল্লেখ আছে যে খাদ্য শস্য দিত, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মাথা পিছু একসা করে খাদ্য শস্য ফেতরা দিতে হবে, প্রত্যেক মুসলিমের জন্য এটা অপরিহার্য কর্তব্য, এটা ফরজ। এখন থাকলো বিষয়টা যে ফেতরার ব্যাপারে এখানে কোনো মতভেদ নাই, খাদ্য শস্য দেওয়ার ব্যাপারে সবাই এ ব্যাপারে একমত, সব আলেম পৃথিবীর সব আলেম এই ব্যাপারে একমত। থাকলো দ্বিতীয় প্রশ্নটা যে এই ফেতরা আমরা টাকা পয়সা দিতে পারি কিনা। এই টাকা পয়সা সম্পর্কে পৃথিবীর বেশিরভাগই বড় বড় আলেমরা এটাকে নাজায়েজ বলেছে এবং হারাম বলেছে, এমনকি বলেছে যদি কেউ খাদ্য শস্যের বদলে যদি কেউ ফেতরা টাকা পয়সা দিয়ে দেয় তাহলে তার ফেতরাই হবে না, সাধারণ দানে পরিণত হবে। এই মত পোষণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, ইমাম সাফি আর অন্য অন্য উলামা ইকরাম, এমনকি সৌদি আরবের ফতোয়া কমিটি এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে ফেতরা খাদ্য শস্যই দিতে হবে, টাকা পয়সা দিয়ে চলবে না। এবার আমরা দেখব যে এই টাকা পয়সা যে ফেতরা আমাদের সমাজে যেটা চালু আছে সেই ফেতরা টাকা পয়সার ক্ষেত্রটা আমাদের মানে কতটা লাভজনক এবং কতটা ক্ষতিকর, এই বিষয়ে শুধু একটু আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমকে, সহিহ বুখারীর হাদিস, প্রত্যেক মুসলিমকে একসা করে খাদ্য শস্য ফেতরা হিসাবে দিতে হবে। আমাদের বিশেষ করে শেখপুরের কথা বলি, ফেতরাটা সম্পর্কে আরো রসুল্লাহ সাল্লাম বলেছেন ফেতরাটা হচ্ছে গরিবদের খাদ্য, মিসকিনদের খাদ্য, ফেতরাকে মিসকিনদের খাদ্য বলা হয়েছে। তাহলে ফেতরাটা জমা হবে এবং মিসকিনদের মাঝে বন্টন হবে, তাহলে এটা আমরা জমা করব এবং এতে থেকে মিসকিনরা হবে উপকৃত, গরিবরা হবে উপকৃত, এটাই হচ্ছে ফেতরার লক্ষ্য উদ্দেশ্য।
এবার দেখি যে এই ফেতরা টাকা পয়সা ফেতরাটা আমাদেরকে কতটা উন্নত করছে। আমাদের গ্রামে রকমারি লোক আছে, কেউ লাখপতি আছে, কেউ হাজারপতি আছে, কেউ খুবই পয়সাওয়ালা আছে, কেউ খুবই গরিব লোক আছে। তাহলে যদি আমরা পয়সাওয়ালা যারা এবং যারা গরিব লোক তাদের খাওয়াটা নিশ্চয় এক নয়। যারা পয়সাওয়ালা তারা খাচ্ছে মিনিকেট চাল, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা হয়েছে কন্ট্রোলের চাল বা এরকম সস্তা চালগুলো। ধরুন আজকের দিনে মিনিকেট চালের দাম হচ্ছে 25 টাকা কিলো, আর যেগুলো কন্ট্রোলের চাল সেগুলো 12 টাকা কিলো। তাহলে মিনিকেট চালের দাম হচ্ছে 25 টাকা এবং কন্ট্রোলের চালের দাম হচ্ছে 12 টাকা কিলো। আর আমাদের কিছু ওলামা এবং মরল সর্দার সহ যে একটা নির্ধারিত একটা অংশ করে দিয়েছে যে তাকে 25 টাকা কিংবা 30 টাকা, তাকে 30 টাকা দরে কিংবা 35 টাকা দরে তাকে প্রত্যেক মাথা পিছু তাকে ফেতরা দিতে হবে। এবার আমরা দেখব যে এই ফেতরাটা গরিবদের জন্য মানে গরিবদের উপকার হবে আতি। এবার এই সেই গরিব লোকটা যে 12 টাকাই চাল খাচ্ছে, আড়াই কিলো চালের দাম আমরা হিসাব করি, আড়াই কিলো চালের দাম যেটা হচ্ছে 12 দুগ্নি 24 টাকা, 24 টাকা আর 6 টাকা 30 টাকা। তাহলে একটা লোকের কাছ থেকে, একটা গরিব লোকের কাছ থেকে ফেতরা নেওয়া হচ্ছে কত, 35 টাকা। তাহলে তার যেখানে লাগতো 30 টাকা, সেই গরিব লোকটাকে অন্যায় ভাবে তার উপরে 5 টাকা আরো বেশি চাপিয়ে দিয়ে তার কাছে নেওয়া হচ্ছে 35 টাকা। এবার আমরা দেখব যে যে বড় লোকটা যে লাখপতি সে খাচ্ছে মিনিকেটের চাল, তার চালের দাম হচ্ছে 25 টাকা কিলো। এবার আমরা দেখব আড়াই কিলো চালের দাম কত, আড়াই কিলো চালের দাম 65 টাকা। তাহলে 65 টাকার জায়গায় আমরা সেই বড় লোকের কাছে সেই পয়সা কত নিচ্ছি, 35 টাকা। তাহলে তার কাছ থেকে যে আমরা পয়সাটা কম নিচ্ছি, তাহলে তার কাছ থেকে কম নেওয়া মানে গরিবদের হক মারা। তার কাছ থেকে পয়সা কম নেওয়া মানে গরিবদের হক। যদি ওর কাছ থেকে পয়সা নেওয়া যেত না জন্য, তাহলে গরিবরাই তো পেত, কারণ তাহলে গরিবদের হক। তাহলে আমরা সমাজের নেতারা আজকে কি করছি, পয়সা দিয়ে এই যে গরিবদের যে 30 টাকা যেখানে হতো ওদের মানে এ অনুযায়ী, সেখানে 35 টাকা করে নিচ্ছে, মানে গরিবদের উপরে আমরা আরো অন্যায় করছি। আর বড় লোকদের কাছে যেখানে 65 টাকা হওয়া উচিত ছিল সেখানে আমরা নিচ্ছি 35 টাকা, মানে আরো ওদের কম নিচ্ছি, এবং গরিবদের আমরা কি করছি, ওদের আরো হক নষ্ট করছি। আর আমরা নেতারা বলি আমরা খুব দয়ালু, আমরা খুবই দয়ালু, কারণ বেশি ফেতরা করলে গরিবরা দিতে সমস্যা করবে, ওদের সমস্যা হবে। বাহ কি সুন্দর ম্যাজিক দেখেন, যে এই সেই নেতারা আজকে কিভাবে কিভাবে আল্লাহর আইনের সঙ্গে টাকরাও করছে, আর কিছু আলেম তাদের সঙ্গে জড়িত আছে, কিভাবে আল্লাহর আইনের সঙ্গে টাকরাও করছে। দেখুন এরা গরিবের কাছে অন্যায় ভাবে আরো 5 টাকা করে বেশি নিচ্ছে এবং বড় লোকদেরকে ছাড় দিচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে বড় লোকদের কাছে অর্থ নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও, আর এই মরল সর্দাররা, এই কিছু আলেমরা, এরা গরিবদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে, অন্যায় ভাবে বেশি অর্থ নিয়ে, আর বড় লোকদের কাছে, বড় লোকদেরকে ছাড় দিয়ে এরা গরিবদের হক নষ্ট করছে, এরা গরিবদেরকে নিচে ফেলে দিচ্ছে, আর বলছে আমরা গরিবদেরকে খুব উপকার করছি, গরিবদের উপকার করছি, আমরা ফেতরা কম করেছি। ভাই বন্ধু, পৃথিবীর বেশিরভাগ ওলামা একরাম এই ব্যাপারে একমত পোষণ করেছে যে খাদ্য শস্য দিতে হবে। 3-4 ইমামের মধ্যে 3 ইমামে এই ব্যাপারে একমত যে খাদ্য শস্য দিতে হবে। সৌদি আরবের ওলামা কমিটি, ফতোয়া কমিটি, তারা এই ব্যাপারে একমত পোষণ করেছে যে খাদ্য শস্যের বিনিময়ে যদি কেউ টাকা পয়সা দেয় তাহলে তার ফেতরা হবে না, সাধারণ দান বলে গণ্য হবে। এবং এটাও বলা হয়েছে যদি কোনো এলাকার লোক যদি শুধু মাংসই তাদের খাদ্য হয় তাহলে মাংসই তাকে ফেতরা হিসাবে দিতে হবে, টাকা পয়সা দেওয়া চলবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রশ্ন আর কেউ করেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, যে বক্তব্য শুনলাম যে আরবের মাটিতে কেনা করলে অর্ডার আছে, কিন্তু আমরা ইন্ডিয়ায় বাস করি, তো ইন্ডিয়ার মুসলমানের ধর্ম অনুযায়ী একই আইন থাকা উচিত, কিন্তু ইন্ডিয়াতে এটা সম্ভব হচ্ছে না। তার জন্য যারা জেনাকারী তাদের মরার পরে কি হবে, ইন্ডিয়া আইনে কিন্তু সম্ভব নয়। ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার করলেন এবং ইসলামের শরীয়তি আইন যখন লাগু হয়ে গেল, তখন
যে কোন ব্যক্তি যদি জেনা করত তাহলে তাকে রজম করে হত্যা করা হতো, যদি কেউ চুরি করত তাহলে তার হাত কাটা হতো, এরকম ইত্যাদি ইত্যাদি শাস্তির কথা বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে তো এটা সম্ভব না, যদি কেউ জেনা করে কিংবা যদি কেউ চুরি করে তাহলে তার আমরা হাত কাটতে পারছি না, তাহলে সেই অপরাধীদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তো এদের সম্পর্কে পরকালে এদের শাস্তিটা কি হবে ভাই জানতে চেয়েছেন। এ সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে সৌদিয়ার বুকে ইসলামিক আইন লাগু হলো, আমাদের ইন্ডিয়াতে লাগু হচ্ছে না কেন? যে সময় সৌদিয়াতে ইসলামিক আইন লাগু হয়েছিল সেই তুলনা হিসাবে আজকে আমরা বর্তমান ইন্ডিয়া থেকে মুসলিমরা কম আছি না বেশি আছি, কিন্তু তারপরেও লাগু হচ্ছে না কেন সেটা পরের কথা, কেন লাগু হচ্ছে না এই ব্যাপারে অন্য একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন। এখন বিষয়টা যখন এখন একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে তাদেরকে মানে ওপরে যেটা ইসলামিক আইন সেই আইনটা করা হচ্ছে না, এখানে এই আইন বাস্তবায়িত করার জন্য প্রথম যেটা শর্ত হচ্ছে যে আপনাকে এই আইনের শাস্তি কে দিবে, এই আইনের শাস্তি দেবে দেশের সরকার। তাহলে আমাদের সরকার যেহেতু ইসলামিক সরকার না, এখানে ইসলামিক আইন চলে না রাষ্ট্রীয় হবে, যার কারণে সেই আইনটা আমরা করতে পারছি না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 61-তে, এছাড়া উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 165-তে। বলা হয়েছে যে যারা তৌবা করে, যারা তৌবা করে খালিসভাবে এবং সেই অসৎ কর্মের জন্য তারা নিজেদেরকে মানে লাঞ্ছিত করে এবং তারা সংকল্প করে যে আমরা সেই কাজ আর করব না, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। যদি আমাদের ইন্ডিয়া থেকে এরকম করে আর সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তৌবা করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তার আমি তৌবা কবুল করে থাকি। তাহলে তৌবা কবুল করার জন্য কয়েকটা শর্ত আছে। শর্ত কি? যে সেই কাজের জন্য, জঘন্য অপরাধের জন্য, যে এমন ঘটনা সাহাবীর যে কাজটা হয়ে গেল তাহলে তার জন্য অনুতপ্ত হলেন এবং নিজের জন্য নিজের জানকেও দিয়ে দিলেন। তাইলে এই ধরনের যদি ঘটনা হয় এবং তার জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে তৌবা করতে হবে এবং ভবিষ্যতে এইরকম করব না তার সংকল্প নিতে হবে। আর যদি কেউ এইরকম সংকল্প না নেন, তৌবা যদি না করেন, তাহলে এ সম্পর্কে বলা হচ্ছে যে একদিন মুসা আলাইহিসাল্লাম ফিরাউনের কাছে গেলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন, তখন একটা মেয়েকে ফিট করে রাখা হয়েছিল, মুসা ফিরাউন একটা মেয়েকে ফিট করে রেখেছিলেন যে যখন মুসা আসবে তখন বলবে যে মুসা আমার সঙ্গে ব্যভিচার করেছে। তখন মুসা আলাইহিসাল্লাম আসলেন আর বললেন, আর ফিরাউন বলল যে মুসা যদি তুমি যদি কেউ ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি? তখন মুসা আলাইহিসাল্লাম বললেন যে যদি কেউ ব্যভিচার করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে আগুনে, তারা উভয় আগুনে তাকে উলঙ্গ করে মানে পুরানো হবে, আগুনে সে উলঙ্গ করে জ্বলবে জাহান্নামের আগুনে। তখন ফিরাউন বললে যে তুমি যদি ব্যভিচার করো, তুমি যদি জেনা করো তাহলে তোমার শাস্তিটা কি হবে? তখন মুসা আলাইহিসাল্লাম বললেন যে আমারও একই রকম শাস্তি হবে। তখন মুসা তখন ফিরাউন বললেন যে এই মেয়েটার সঙ্গে তুমি ব্যভিচার করেছো? তখন বলছে না এটা হতেই পারে না। তখন সেই মেয়েটাকে বলা হলো এবং সেই মেয়েটার মুখ দিয়ে মিথ্যা কথা বের হলো না আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে, যদি কেউ ব্যভিচার করে আর ওই অবস্থায় যদি মারা যায়, যদি সে তৌবা না করে তাহলে তাকে জাহান্নামের আগুনে উলঙ্গ হয়ে পুড়তে হবে। এটাই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধিবিধান। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর আগে বলেছিলেন যে হিন্দু শব্দটা বাইবেলে আছে কি নেই? নেই। আর মুসলমান ধর্মটা এটা কি কোরআনে শব্দটা আছে কি মুসলমান শব্দ? ভাই আপনি প্রশ্ন করলেন যে এর আগে আমি বলেছিলাম বাইবেল না বেদ বলেছিলাম, বেদ এক কথায় হিন্দু ধর্মগ্রন্থগুলো। এর আগে আমি বলেছিলাম প্রশ্ন উত্তর পর্বে গত রবিবার যে হিন্দু এই শব্দটা আপনি বেদের কোথাও পাবেন না। যদি আপনি রামায়ণ পড়েন, যদি আপনি মহাভারত পড়েন, যদি আপনি ভগবদ গীতা পড়েন, কোথাও পাবেন না এই হিন্দু শব্দটা। আর এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা অনেক হিন্দু পণ্ডিত এটা স্বীকার করে নিয়েছেন। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন যে হিন্দু শব্দটা আসলে সঠিক নয়। স্বামী দেবানন্দ সরস্বতী
তিনিও বলেছেন যে হিন্দু শব্দটা আসলে সঠিক নয়। যদি আপনি পড়েন পণ্ডিত জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটা, যেটা তিনি জেলে বসে বসে লিখেছিলেন, তার 74 এবং 75 নম্বর লিখছেন যে ধর্ম হিসাবে আসলে হিন্দু কোনো ধর্ম নয়, ধর্ম হিসাবে হিন্দু তো ভুয়া। আর এই কথাটা লিখেছেন ডক্টর রাধাকমল চট্টোপাধ্যায়, তার বইয়ের নাম হচ্ছে ও ইউ হিন্দু অ্যাওয়েক। আর এই ইংরেজি বইটার বাংলায় অনুবাদ করেছেন শ্রী রায়হরণ দাস। তারা বলছেন যে হিন্দু শব্দটা আসলে কোনো ধর্মীয় শব্দ বা এটা বেদের শব্দ বা হিন্দু ধর্মগ্রন্থ শব্দ এমনটি না। আমাদের পিস লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন ইনশাল্লাহ। যদি কেউ দেখতে চান তাহলে আমাদের পিস লাইব্রেরি থেকে এগুলো উদ্ধৃতিগুলো দেখতে পারেন। তাহলে এটা আমার কথা নয় ভাই, যে আমি এটা নিজের পক্ষ থেকে বলিনি যে হিন্দু শব্দটা বেদে রামায়ণ মহাভারতে এক কথা হিন্দু ধর্মগ্রন্থে নাই, এটা হিন্দু পণ্ডিতরাই বলেছেন। এবং হিন্দু পণ্ডিতরা এটাই বলেছেন যে হিন্দু শব্দটা আসলে সঠিক নয়, এটা বলেছেন যে একটা ভুল অর্থে প্রয়োগ করা এটা একটা শব্দ। এবার থাকলো আপনার দ্বিতীয় পর্বটা, যেটা প্রশ্নের যে এই মুসলিম শব্দটা, এই মুসলিম শব্দটা কোরআনে আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64। আল্লাহ তাআলা বলছেন তাআলাউ ইলা কালামাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুসরিকা বি সাইয়াউ ওয়ালা ইয়াত্তাকিজা বাযুনা বাযান আরবাবা মিন দুল্লাহ ফাইন তাল্লাউ ফাকুলু সাদু বি আন্না মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে বলো হে আহলে কিতাবগণ, তোমাদের এবং আমাদের মধ্যে এক কথা এসো যা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথা কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা যেন আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি। ওলা নুসরিকা বি সাইয়াউ, কোনো কিছুতে তাহার শরীক না করি। ওলা ইয়াত্তাকিজা বাযুনা বাযান আরবাবা মিন দুল্লাহ, এবং আল্লাহ ব্যতীত কাহাকেও রব হিসাবে গ্রহণ না করি। ফাইন তাল্লাহ, যদি তারা অমান্য করে ফাকুলু সাধু, তাই বলো দি আন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম। তাহলে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64 আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই মুসলিম শব্দটা উল্লেখ করেছেন। এছাড়া উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78 যে তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। এছাড়া উল্লেখ আছে সূরা ফাসিলাত 41 নম্বর আয়াতে, সূরা ফাসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33 বলা হয়েছে যে সেই ব্যক্তির চেয়ে কথাই উত্তম আর কে যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এছাড়াও কোরআনে অনেক অনেক জায়গাতে এই মুসলিম শব্দটা আছে। তবে দুঃখজনক হলেও সত্য যে হিন্দু শব্দটা, এটা হিন্দু পণ্ডিতরাই স্বীকার করেছেন যে এটা হিন্দু কোনো ধর্মগ্রন্থে নাই। আর হিন্দু শব্দটার উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন, এই হিন্দু শব্দটার উৎপত্তি সম্পর্কে এবং আমাদের দেশের নাম যে হিন্দুস্থান হলো কিভাবে এই সম্পর্কে ঐতিহাসিকরা বলেন যে আমাদের দেশে আরবরা পারস্যানরা এরা ব্যবসা বাণিজ্য করতে আসত, আর তারা সিন্ধু নদীর পাশে ব্যবসা বাণিজ্য করতে আসে এবং সিন্ধু নদীর অববাহিকায় সিন্ধু নদীর তীরে যে সব লোকেরা বসবাস করত সেই সব লোকদেরকে তারা হিন্দু বলতেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে এরা যারা সিন্ধু নদীর অববাহিকায় বসবাস করত তারা সেই সব আরবিয়ানদের পারস্যানদের মালপত্রগুলো চুরি করে নিত, ডাকাতি ছিনতাই করে নিত, সেই হিসেবে তাদেরকে হিন্দু বলা হতো। ওরা সিন্ধুর অববাহিকায় যেসব চোর ডাকাতগুলো বসে থাকে ওরা তাদেরকে সিন্ধুয়ানি না বলে তাদেরকে হিন্দু বলা হতো, তাদেরকে চোর ডাকাত হিসেবে হিন্দু তারা এই শব্দটা প্রয়োগ করেছিল। তাই পবিত্র কোরআন এবং সহি হাদিসে ইসলাম এবং মুসলিম কথাটা স্পষ্ট এবং হিন্দু শব্দটা এটা কোন হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। পিছন থেকে কেউ প্রশ্ন করতে পারেন, যে কেউ যে কোনো বিষয়ে, এমনকি অমুসলিমরাও মানে প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন 50 বছর বা 55 বছর বা 60 বছরের একটা মানে লোক যদি একটা কুমারী মেয়ে ছেলে অর্থাৎ অবিবাহিতা মেয়ে ছেলেকে যদি জেনা করে নেয় তাহলে তার সমাজের কি ওকে মানে ই দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে বা আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন? কোরআন এবং সেই হাদিস থেকে এর উত্তর দেন ভাই। আপনি জানতে চেয়েছেন
যে একটা 50 বছরের মানুষ যদি কোনো অল্প বয়স্ক মহিলা বা কোনো নারীর সাথে যদি ধর্ষণ করে তাহলে তার শাস্তিটা কি হবে? প্রথমে বলা হয়েছে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া যাবে না আমাদের ইন্ডিয়াতে, যে তার শাস্তি তার পাওয়া উচিত ছিল। এখন থাকলো যে আমাদের গ্রাম্য শাস্তি হিসেবে তাকে কিছু শাস্তি অবশ্যই দিতে হবে, না হলে অপরাধের আরো অপরাধ আরো বেড়ে যাবে। আর এই ব্যাপারে আমাদের ইন্ডিয়াতেও আইন আছে, যদিও আইনটা তাদের পুরোপুরি ভাবে না, তাকে অবশ্যই তাকে যথেষ্ট আমাদের সমাজের পক্ষ থেকে কিছু শাস্তি দিতে হবে, তারপরে তাকে সরকারের কাছে পুলিশের কাছে তাকে দিয়ে তাকে সেখানে সেই সরকারি আইন অনুযায়ী যে শাস্তি আছে সেই শাস্তিটা দিবে। এখন তাছাড়া আমাদের এর চাইতে বেশি কিছু করার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। এর জন্য আমাদের একই প্রশ্ন একই উত্তর, যে ইসলামের যে শাস্তি বিধান সে বয়স্ক লোক করুক আর অল্প বয়স্ক লোক করুক, শর্ত যেটা হচ্ছে বিবাহের শর্ত বলা হয়েছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলার মতো শাস্তি কেউ দিতে পারবে না। যদি একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করে তাহলে আমরা তাকে কি শাস্তি দেব? হত্যা। কিন্তু একটা লোক যদি একাধিক মেয়েকে ধর্ষণ করে তাহলে আমরা তাকে কি শাস্তি দেব? একই শাস্তি, হত্যা। তাহলে একটা লোক যদি 10 জন মেয়েকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি আমরা হত্যা, একজন মেয়েকে করলে হত্যা। তাহলে একটা লোককে যদি আমরা হত্যার শাস্তি দিই তাহলে সে একজনের পক্ষ থেকে হলো, কিন্তু আরো যে 9 জন মেয়ে ধর্ষিত হয় তার জন্য আপনি কি শাস্তি দেবেন? আর এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে আল্লাহ তাআলার মতো শাস্তি কেউ দিতে পারবে না। অথচ আল্লাহ তাআলা যখন মানুষকে শাস্তি দেবেন এটার উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 19-22 বলা হয়েছে যে যারা অপরাধ করবে, যারা কুফরি করবে, আল্লাহর বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে, তাদের জন্য রয়েছে আগুনের পোশাক, তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে লোহার মুগুর। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, বের হতে চাইবে, তখনই তাকে সেই লোহার মুগুর দিয়ে পিটিয়ে আবার জাহান্নামে রাখা হবে। তারপরে সূরা নিসায় বলা হয়েছে যখন সেই জাহান্নামীদের যখন সেই চামড়াগুলো পুড়ে যাবে তখন আবার সেই জায়গাতে আবার নতুন চামড়া ফিট হয়ে যাবে অটোমেটিক, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 24 যে কিয়ামতের দিন তোমাদের সাক্ষ্য দেবে হাত পা চক্ষু এবং আরো অন্য কিছু অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। অথচ আমরা এই দুনিয়াতে যেভাবে কোনো অপরাধীকে শাস্তি দিই না কেন, আল্লাহ তাআলার শাস্তির কাছে এটা খুবই কম। সেই জন্য এখানে যে কেউ কোনো অপরাধ করুক তাদের যে নির্ধারিত আমাদের সমাজের পক্ষ থেকে কিছু শাস্তি দেওয়া হবে, এবং সেটা যদি আইনত থাকে তাহলে সেটা আদালত থেকে, আদালত যেটা তার ফয়সলা করে সেটা আমাদেরকে মানা ছাড়া তৃতীয় কোনো উপায় নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। পিছন থেকে কোনো ভাই প্রশ্ন করবে কি? লোন সম্বন্ধে বলে লোন লিব যা ওটা হালাল না হারাম, গাড়ি দিলু কাম বাড়ি করলু ব্যবসা করবার লেগে দিলু। ভাই আপনি প্রশ্ন করলেন যে লোন সম্পর্কে, উনি বলতে বলছেন যে লোন সম্পর্কে বলেন, লোন নিয়ে যে আমরা গাড়ি করব কিংবা বাড়ি করব বা যাই কিছু করব, এটা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। কারণ এখানে হয়তো অনেকেই লোন নেয় বা আরো অনেক কিছু করে, আর আমি তাদের মুখের দিকে দেখে হয়তো এই ব্যাপারটা অস্পষ্ট করে ফেলবো, এটা আমার জন্য উচিত না আর এটা হারামও আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, এর উল্লেখ আছে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152 যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে স্বজনের সম্পর্কে হলেও। তাহলে আমরা যখন কথা বলবো তখন যেটা হক যেটা ন্যায্য সেটাই আমাদেরকে বলতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে লোনের ব্যাপারটা, এটা সবারই কাছে স্পষ্ট যে লোনের ব্যাপার মানেই সুদি কারবার, মানে সুদের সঙ্গে জোড়ানো হচ্ছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, এর উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 275 আল্লাহ তাআলা বলছেন যে যারা সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকবে তারা কিয়ামতের দিন উঠবে মাতাল অবস্থায়। কারণ তারা বলে যে সুদ তো ব্যবসার মতোই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 279 তে বলা হয়েছে যে হে তোমরা যারা তোমাদের কাছে যাদের সুদের বকি আছে, সুদের টাকা পয়সা আছে, সুদের ধন সম্পদ আছে, তা তোমরা উহা ছাড়িয়ে দাও, ছেড়ে দাও। যদি তোমরা না ছাড়ো তাহলে আল্লাহ ও তার রসুলের সঙ্গে অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াত বলছে যদি আপনি সুদের সঙ্গে জড়িত থাকেন তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। এছাড়া উল্লেখ আছে সহিহ হাদিস সমূহে যে সুদের লেনা এবং দেনা যে লিখবে, যে সাক্ষী থাকবে, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং তারা সবাই সমান পাপী। এছাড়াও বলা হয়েছে সুদ সম্পর্কে যে সুদের 72 কিংবা 74 কিংবা তার অধিক শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে যেটা কম সেটা হচ্ছে তার মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে সুদ থেকে আমাদেরকে সবসময় বাঁচতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে সে সুদ থেকে মুক্ত আছে। যদিও কোনো ব্যক্তি সুদ থেকে মুক্ত আছে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু পরোক্ষভাবে আসলে সুদের সঙ্গে সে কোনো না কোনোভাবে জড়িত আছে। আজকে আমরা বাস্তবে তাই দেখতে পাচ্ছি যে আমরা অনেকে হয়তো সুদ থেকে বাঁচার চেষ্টা করছি আল্লাহর ভয়ে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আমরা সুদের সঙ্গে আমরা জড়িয়ে আছি। অথচ সুদের সঙ্গে জড়িত থাকার যে আমরা নানা কৌশল যে আমরা বলি যে আমার ব্যবসা, আমার মেয়ের বিয়ে বা আরো অন্য অনেক কিছু আমরা বাহানা দিই, সেই সব বাহানা দিয়ে আসলে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি, কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। আর আল্লাহ তাআলা বলছেন সূরা নাজিয়াত সূরা 37-38 এবং 39 নম্বর আয়াতে, সূরা নাজিয়াতের 37-38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আইনের উল্টা চলেছে এবং পার্থিব জীবনকেই প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন 39 নম্বর আয়াতে নিশ্চয় তাদের ঠিকানা জাহান্নামে হবে। অথচ আমাদেরকে সাবধান থাকতে হবে যে আমরা পার্থিব জীবনকে যত ভালোবেসে ফেলেছি, আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185-তে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতে তাদের পূর্ণ মাত্রায় ফল দেওয়া হবে। এবং যারা আগুন থেকে বেঁচেছে জাহান্নামে জান্নাতে প্রবেশ করেছে তারাই হচ্ছে সফল কাম, এবং দুনিয়ার জীবন তো ভোগ মাত্র, কিছুই না। অথচ আমাদেরকে যেসব আমরা বিলাসিতায় আমরা পড়ে আছি সুদি কারবার থেকে, বিভিন্ন হারাম ব্যবসা থেকে, আরো বিভিন্ন দিক থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আশার উত্তরটা পেয়েছেন। শেষ প্রশ্ন আর একটা, আসসালামু আলাইকুম, আমি যদি একটা লোকের গ্রামে যাই মোটামুটি আমাকে মজুরি দিবে 130-140 টাকা, আমি 3 মাস কাম করলাম যে আমাকে 100 টাকা দিল, কাম করে আমাকে আমি যদি ওর জমিতে কাম করলাম তার জমি থেকে আমি 10 কেজি কোনো 5 কেজি কিছু নিয়ে চলে এলাম, সেটা হালাল হবে না হারাম হবে সেটা আমি ওর সামনে নিয়ে এলাম। এখানে যে বিষয়টা হচ্ছে যে কারো আমি পেট খাচ্ছি মজুরি মুনিস, সে আমাকে 120 টাকা মজুরি দিচ্ছে আর যেটা চলছে বর্তমান মজুরি অনুযায়ী তাই আমাকে দিচ্ছে, এবং তার কাজ করতে গিয়ে তার জমি থেকে বা তার কোনো জিনিস আনছি এবং তার অনুমতি ক্রমে, যদি তার অনুমতি থাকে তাহলে তো সমস্যা নেই, যদি অনুমতি না থাকে নিষেধ করছে তারপরে হয়তো বেহায়ের মতো মানে নিয়ে নিচ্ছে অথচ তার সামনে বেহায়ের মতো, তাইলে সেটা হারাম বলে গণ্য হবে। যদি তার ভালোভাবে যদি অনুমতি থাকে, খুশিভাবে যদি তার অনুমতি থাকে তাহলে অপরাধ নেই, যদি মানে বেহায়ের মতো মানে শুরু করে দেওয়া হয়েছে একটা কাজ যে তার সামনে নিয়ে আসা হচ্ছে, সে বলছে কিছু মানে কেয়ার করা হচ্ছে না, যদিও তার সামনে হয় তাহলেও সেটা নাজায়েজ হারাম বলে গণ্য হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওকে দাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।